মিটার আর এখানে মিটার দেখান, মিটার এখানে লেখা দেখান। এখানে দেখান লেখাটা, দেখান এদিকে মুভমেন্ট করেন, কই আরো অ্যাঙ্গেল করেন। হ্যাঁ, ভোল্টেজ 13.35 ভোল্টেজ, আর এই পাশে ভোল্টেজ নাই, ঠিক আছে ভোল্টেজ নাই। তো এখন এদিকে আসেন, আমাদের এই সেকশনটা হচ্ছে যে রান পাওয়ার সেকশন। এই সেকশনটার নাম কি? রান পাওয়ার সেকশন। এই রান পাওয়ার সেকশনের ভোল্টেজ পার হচ্ছে না বিধায় আমাদের পাওয়ার আছে, কোনো ডিসপ্লে নাই, পাওয়ার আছে ডিসপ্লে নাই, ঠিক আছে। তাহলে এখন আমাদের কি দেখতে হবে এদিকে আসেন, আমরা একটু যাই। এখানে আমাদের স্কিম্যাটিক ডায়াগ্রাম আছে, সামনে যান আরো, সামনে যান, হ্যাঁ আরো সামনে যান, হ্যাঁ হ্যাঁ স্কিম্যাটিক ডায়াগ্রাম আছে। এই এসপিতে যাচ্ছি, এসপি এখানে প্রভু 4540S, এটা আমরা ওপেন করতেছি। ওপেন করার পর আমরা এখন রান পাওয়ারে চলে যাব। রান পাওয়ার কোথায় আমরা যাচ্ছি? রান পাওয়ারে এন্টার, এটা হচ্ছে আমাদের রান পাওয়ার সেকশন। এই রান পাওয়ার, তাহলে আমাদের রান পাওয়ারে এখানে 15 ভোল্ট বলতেছে, আমরা পাচ্ছি 13 ভোল্ট। ওকে, 13 ভোল্ট, আর এখানে একটা রেজিস্টার আছে, এখানে একটা রেজিস্টার আছে, এটা 15 ভোল্ট। 15 ভোল্ট থেকে আমরা একটু আরও বড় করি, হ্যাঁ রান পাওয়ার, রান পাওয়ারে আমরা এই 15 ভোল্ট পাচ্ছি। 15 ভোল্টের জায়গায় আমাদের এখানে একটা রেজিস্টার দিয়ে ভোল্টেজটাকে পার করায় আমাদের কী করছে, এই যে 15 ভোল্ট থেকে রেজিস্টার দিয়ে পার করায় আমাদেরকে এই মোসফেটগুলোকে চালু করছে। তা আমরা এই মোসফেটগুলোকে অন পাচ্ছি না, তা আমরা একটু দেখি এই রেজিস্টারটা একটু কাজ করে। আসেন এখানে, আসেন ল্যাপটপ, আসেন ল্যাপটপে, আমরা আবার পাওয়ার দিব। এই পাওয়ার, পাওয়ার, হ্যাঁ এখানে আসেন। আমরা এখানে একটা রেজিস্টারের যে কথা বলছিলাম, এটা এখানে আছে রেজিস্টারটা, আমরা এখানে ডিসপ্লে নাই, পাওয়ার আছে, এখানে দেখেন পাওয়ার আছে, এদিকে সামনে আনে পাওয়ার আছে, ঠিক আছে না? এই যে লাইট জ্বলতেছে, এই যে লাইট জ্বলতেছে। তো আমরা এখানে আসেন, এখানে আমরা এখন ওই রেজিস্টারের কাজটা আমরা ম্যানুয়ালি করে দিব, নিজের হাতে করা দিব, নিজের হাতে যখন করাবো, হ্যাঁ নিজের হাতে যখন করাবো তখন আমরা কি বুঝতে পারবো। এই যে এখানে আমরা একটু করাই দিচ্ছি নিজের হাতে, হ্যাঁ নিজের হাতে করা দিলাম, এখন আমাদের ডিসপ্লে চলে আসবে। এ হচ্ছে আমাদের ডিসপ্লে। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে আমাদের ম্যানুয়ালি আবার আমাদের চলে গেছে, আমাদের এখানে আমরা আবার এখানে টাচ করব, এখানে আবার টাচ করব, আমাদের ডিসপ্লে চলে আসছে। তাহলে এটা হচ্ছে যে আমাদের রান পাওয়ারের প্রবলেম ছিল। তাহলে এই এইচপি কোর i5 আমাদের যে প্রবলেমটা ফেস করতেছি সেটা হচ্ছে যে রান পাওয়ারের প্রবলেম। এভাবে পাওয়ার এসে বন্ধ হয়ে যায়, পাওয়ার এসে বন্ধ হয়ে যায়। তাহলে পাওয়ার এসে বন্ধ হয়ে গেলে এবং ডিসপ্লে না আসলে, এখানে পাওয়ার আছে বাট ডিসপ্লে নাই, অনেকে কি করে হিট মারে, কোথায় হিট মারে, গ্রাফিক চিপে হিট মারে, প্রসেসরে হিট মারে, বোর্ডে হিট মারে। তো বোর্ডে হিট মারলেই কি আমাদের রেজাল্ট, আমাদের ডিসপ্লে আসবে? ডিসপ্লে আসবে না। তো আমাদের তো অলরেডি যেখানে এই পাওয়ার চাপ দিলাম, পাওয়ার আসছে, পাওয়ার চাপ দিলাম, পাওয়ার আসছে, কিন্তু কোনো ডিসপ্লে নেই, কোনো ডিসপ্লে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে 15 ভোল্ট, এবং এখানে আমাদের দেখতে পাচ্ছি একটা রেজিস্টার, এরপর এখানে গিয়ে আমাদের প্রত্যেকটা মোসফেটকে চালু করছে গেট করে। তো আমাদের এই সেকশনেই প্রবলেমটা ছিল, এই রেজিস্টরে, এই রেজিস্টরটা আমরা এখন চেঞ্জ করলাম। চেঞ্জ করার পর আমরা এই এই ল্যাপটপটাকে চেঞ্জ করলাম, চেঞ্জ করার পর আমরা একটু দেখতে পাচ্ছি যে তো এই ল্যাপটপটা আমরা আরেকবার শিক্ষার্থী বন্ধুদের উদ্দেশ্যে দেখাচ্ছি। এই যে 4540S প্রবুক, তো আমরা ল্যাপটপটাকে দেখি কোন দিকে রেজিস্টরটা, এ হচ্ছে যে রেজিস্টর, এই রেজিস্টরটা আমরা চেঞ্জ করেছি। চেঞ্জ করার পর আমরা এখন দেখব
যে কি অবস্থা হয়। তো আমরা এই অ্যাডাপ্টারটাকে এখানে ইন করালাম। ইন করার পর আমরা পাওয়ার দিলাম। পাওয়ার দেওয়ার পর এখন আমরা দেখতে পাবো ল্যাপটপটা। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম শুধু পাওয়ার আসলেই হবে না, পাওয়ার এসে যদি আমরা ডিসপ্লে না পাই তাহলে সবাই কী করে, সাধারণভাবে হিট দেয়। হিট দিলে দেখা যাচ্ছে যে বরঞ্চ আরও শর্ট হয়ে যায়, মাদারবোর্ড ডেড হয়ে যায়। তো এইভাবে আমরা কখনো কাজ করব না। যদি কাজ করতে যাই তাহলে আমাদের প্রবলেম ফেস করতে হতে পারে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা না দেনে না বুঝে শুধু ভোল্টেজ না মেপে ডাটা না মেপে যদি উল্টাপাল্টা কাজ করতে যাই তাহলে ডেড হওয়ার সম্ভাবনা 100%।